आए तेरी याद। ओ ছোট বাচ্চাদের, ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম, আমাদের যদি জিজ্ঞেস করা হতো তোমরা বড় হয়ে কি হতে চাও, আমরা বেশিরভাগই উত্তর দিতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা অভিনেতা অভিনেত্রী। আসলে এই কঠিন ও নোংরা বাস্তব সহজে বাচ্চাদের ছুঁতে পারে না, তাই বাচ্চাদের জগৎটা হয় খুব স্বপ্নময়, রঙিন। তবে এমনও কিছু বাচ্চা আছে যাদের জীবন আছে তাদের ছোটোবেলা থেকেই দুঃস্বপ্নকে সঙ্গী করে বড় হতে হয়। এমনই এক বাচ্চা সুমন। আর সুমনের বড় হওয়া নিয়ে নানান গল্প করতে আজ আমাদের সঙ্গে রয়েছে সুমন বড় হচ্ছে টিমের বেশ কিছু বিশিষ্ট মানুষ। রয়েছে সুমন ওরফে আর্য, প্রখ্যাত অভিনেতা দেবরঞ্জন দা, আমাদের প্রিয় দেবুদা, এবং এই ছবির মিউজিক ডিরেক্টর নয়নদা। সবাইকেই জিজ্ঞেস করি, কেমন আছো প্রথমে বলো। খুব ভালো, আমিও খুব ভালো। তাহলে সুমনের কাছেই ফার্স্টে যাই যে সুমন কি বড় হয়ে গেছে? সবাই তো বলছে হয়ে গেছে। কতটা বড় হলো? এখন আমি 17 প্লাস। 17 প্লাস মানে অনেকটাই বড় হয়ে গেছে, বলো দেবুদা। অনেকটা। তো আমরা ছবি নিয়ে একটু কথা বলি, যে সুমন বড় হচ্ছে, আমরা তোমাকে এর আগেও আমরা টিভিতে দেখেছি, মানে বড় পর্দায় দেখেছি, তো এই ছবিটা নিয়ে যদি বলতে হয়, এই ক্যারেক্টারটা ফোর্সের সাথে আমরা যদি কম্পেয়ার করি, কতটা চ্যালেঞ্জিং, মানে ওটাও তো ভীষণ কঠিন একটা ক্যারেক্টার ছিল, এইটাও একটা মানে ডিস্টার্ব ছোটবেলা চাইল্ডহুড, তো সেই ক্ষেত্রে সেটা কতটা কঠিন ছিল? বলতে গেলে যখন ফোর্স করেছিলাম তখন ওটা একটা আলাদা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার ছিল। ওটা তো একটা অটিস্টিক, একটা স্পেশাল চাইল্ডের ক্যারেক্টার ছিল, যেটা প্লে করেছিলাম প্রসেনজিৎ স্যারের সাথে ইয়েতে। আর এটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট, মানে সুমন মানে ওর যেই লাইফ, মানে ওর যেই কষ্টের লাইফ, ওটাকে তুলে ধরার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে আমাকে। আর এইটার জন্য আমাকে এক মাস ওয়ার্কশপ করতে হয়েছে স্যারের কাছে, দেবরঞ্জন স্যারের কাছে। আর তখন তারপরেই আমি আর্য থেকে সুমন হয়ে ওঠার অভিজ্ঞতাটা পেয়েছি, স্যার না থাকলে পারতাম না। আচ্ছা, দেবুদার কাছেই যাবো, যে দেবুদা, আর্য বললো যে তোমার জন্য আর্য থেকে সুমন হতে পেরেছে, সেটা করার জন্য তুমি কি কি পদ্ধতি নিয়েছিলে, মানে কি কি করেছিলে? না, এটা হয়েছে কি যে এটা একটা ডিভিড ওয়ার্কশপ হয়েছিল, সেটা পুরো অল থ্রু দ্য স্ক্রিপ্ট পুরোটা নিয়ে, এবং ওর সঙ্গে আরও মেজর যারা বেশ কিছু ক্যারেক্টার তারাও ছিল। তো ওইটা খুব ভিভিডলি আমরা করেছিলাম, মানে কিভাবে মানে গল্পের মধ্যে ঢোকা, যেটাকে বলে, তো সেই গল্পের মধ্যে ঢোকাটা হয়েছিল আর কি, মানে এটা নয় যে হ্যাঁ এক মাস ধরে হয়েছিল। তো বেসিক্যালি দেখো ওরমভাবে তো হয় না, মানে ওর মধ্যে সেই কি বলবো ট্রান্সপারেন্সিটা আছে। যেমন আমি ফোর্সের ওয়ার্কশপের সময় দেখেছিলাম ওকে, যে ওরকম একটা কঠিন চরিত্র, অটিস্টিক চাইল্ড, সেখানে ওর কোনো কথা নেই, কিছু নেই, সেটাও আমি যখন ওয়ার্কশপ করেছিলাম ওকে নিয়ে, সেটাও দেখেছিলাম, মানে ওর মধ্যে ওটা আছে, ট্রান্সপারেন্সিটা আছে, মানে একজন থেকে আরেকজন হয়ে যাওয়ার যে ক্ষমতা, একটা একজন অভিনেতার সহজাত ক্ষমতা হয়, তো সেইটা কোথাও আর্যর মধ্যে আছে, তার জন্য কাজটা সহজ হয়েছিল। এমন নয় যে মানে হ্যাঁ সেটা ওর নিজের ট্যালেন্টই, মানে তোমাকেও যে ওর জন্য খুব খাটতে হয়েছে সেটাও খাটতে হয়েছে না, ও প্রচুর খেটেছে, খেটে নিজে মানে যেগুলো করতে করতে গিয়েছে সেটা তো নেওয়ার ব্যাপার থাকে, অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা ও নিয়েছে নিজের ভেতরে, নিয়েছে বলেই ও আস্তে আস্তে করে আলাদা হতে পেরেছে, এটা প্রসেস। তো আচ্ছা তোমার কাছে যাব, যে আমরা এখানে দেখছিলাম ট্রেলারে তোমাকে বড় হওয়া নিয়ে প্রশ্ন করলে তুমি খুব মানে খারাপ একটা উত্তর দিচ্ছিলে, তো সেই উত্তরটা যখন আসে তার মানে নিশ্চয়ই তোমার জীবনে অনেক কিছু ঘটেছে ছবিতে, তো সেই ঘটনাগুলো জানবো না, সেটা দর্শকেরা দেখবেন, কিন্তু এমন কোনো ঘটনা আছে যেটা তুমি শেয়ার করতে চাও, যেটা করতে গিয়ে মানে সত্যি তোমার খুব খারাপ অবস্থা ছিল, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলে, মানে ছবির ভেতরে? ছবির ভেতরে ওখানে মানে ছিল, মানে একটা ছিল যে প্রথমত তো ওর বাবা মা নেই, ওর ছোটবেলায় ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান, এখান থেকে ও খুবই কষ্টে, ওনার ওর কেউই ছিল না বলতে গেলে, ওর মামা মামির কাছে বড় হয়, ওখানে অনেক আঘাত পায় উনি, ও খুবই কষ্টে লাইফটা গ্রহণ করছে, যেরকম বড় হচ্ছে, ও ট্রেলারে দেখতে পেয়েছে যে আমি বড় হয়ে মার্ডারার হতে চাই, ওটা একটা কারণ আছে, সেটা বলতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু এরকম কোনো ঘটনা আছে, মেমোরেবল কোনো ইনসিডেন্ট আছে যেটা শেয়ার করতে চাও দর্শকদের সাথে, মানে
যেটা করতে গিয়ে তোমার অনেক মানে কষ্ট হয়েছিল? হ্যাঁ, দেখবে একটা গান আছে আয় তেরি ইয়াদ, স্যারও ছিল ওখানে, একটা সুফি গান ছিল ওখানে, যে সিকুয়েলটা ছিল, যে সিনগুলো ছিল ওখানে, অ্যাক্টিং করতে গিয়ে মানে আপনাআপনি আমার কান্না বেরিয়ে চলে এসেছে। মানে ইমোশনাল সিন ছিল প্রিয়াঙ্কা দি আমার আর স্যারের সাথে, ওটাই বেসিক্যালি আমার খুব পছন্দের সিন ছিল ওখানে। আয় তেরি ইয়াদ আয় ও রব্বা জায় না রব্বা আয় ও আচ্ছা, তো এই গানটা নিয়ে যখন কথা হচ্ছে, দেবুদার কাছে ফিরবো, নয়নদা বসায় চুপ করে, নয়নদার কাছে ফিরবো, দেবুদার কাছে ফিরবো, কারণ দেবুদা এই গানটা নিচে গেছে যতটুকু আমি জানি, তাই তো? এই গানটা না, এই সুফিটা না, আচ্ছা একটা ফোক সং গেছেন, আচ্ছা, তো সেইটা নিয়ে আমি যাবো। তোমার চরিত্রটা যদি একটু বলো, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র তোমার এই ছবিতে। আমার চরিত্রটা হলো এই এই ছবিতে আমার চরিত্র একটা ফকিরের চরিত্র, যে মানে ফকিররা যেন হয় আর কি, মাজারে থাকে, সে নিজের মতো থাকে এবং তার কাছে অনেক মানুষজন আসেন বিভিন্ন প্রবলেমস নিয়ে, সমস্যা নিয়ে, যা কিছু। তো আর মানে সুমনও ওরম, মানে ওর ছোটবেলা থেকে ওর কোনো সমস্যা হলে, যা কিছু দুঃখ হলে, যা কিছু হলে, ও এই ফকিরের কাছে দৌড়ে দৌড়ে আসতো। মানে বলা যায় ফকির হচ্ছে ওর ফিলোসফিক্যাল একটা গাছের মতো, যেটা কাউকে বলতে পারে না সেটা ফকিরকে এসে বলে। তো ওর পুরো জীবনটা নিয়ে মানে সেই শেয়ারিংটা চলতেই থাকে অল থ্রু দা সিনেমা। মানে তোমাদের বন্ডিংটা এখানে খুব স্ট্রং থাকবে তোমার আর সুমনের, তাই তো? হ্যাঁ, তা করতে অবশ্যই, সেটা তো আছেই ছবিতে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আর আরেকটা হচ্ছে যে এখানে যে গানের কথা বললে, সে গানটা মানে এটা সমস্ত ক্রেডিটটা ইট গোজ টু আমার বন্ধু নয়ন, এই ছবির সেখানে বলেছি যে এখানে বাংলা সিনেমা অনেকদিন পরে মনে রাখার মতো কিছু গান, এইটা দর্শকের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি হবে, এবং এটা নয়নের, নয়নই করেছে, নয়ন তৈরি করেছে। তো ওইরকমই একটা দিন আমাকে ডেকে আমাকে দিয়ে গাইয়ে নিয়েছিল একটা গান, সেটা থিয়েটারের গান একটা ছিল, সেটা খুবই ওর পছন্দ হয়েছিল, দেবজ্যোতি আমাদের পরিচালক তারও পছন্দ হয়েছিল, আর সিকোয়েন্সের সঙ্গে পুরোটা যায়। তো ওরা ওটা খুব মজা করে ওরা আমাকে নিয়ে করেছিল, মানে আমি বুঝতে পারিনি যে রেকর্ড করা হচ্ছে। তো আমাকে ঢুকিয়ে দিয়ে ব্ল্যাঙ্ক বলছে, তুমি গাও না দাদা আমরা। তো আমি আমি গেয়েছি, বেরিয়ে আসার পরে আমি বললাম যে কি এটা দেখলে টেস্ট করে, বলে যে না এটা রেকর্ড করা হয়ে গেছে। তারপর তার সঙ্গে মানে অর্কেস্ট্রেশন করা, মিউজিক্যাল পার্ট যেটা, বাহ, মানে তুমি প্রিপেয়ারডই ছিল না গানটা? না, আমি প্রিপেয়ার ছিলাম না, এবং আমি বুঝিও নি যে ওটা রেকর্ড করা হবে, হয়তো তাহলে একটু ভেতরে একটা আসে, তো যেহেতু আমি তো আর গায়ক না, সেই কারণে আমার মধ্যে একটা হেজিটেশন আসতো, সেই কারণে হয়তো নয় না বা দেবজিৎ ওরা কেউ আমাকে বলেনি যেটা করা হবে এভাবে। তো ফাইনালি টেক করে নিল, নিয়ে তারপরে তো সেই গানটা যখন পরে আমি শুনেছিলাম, আমি নিজেই অবাক হয়ে তাকিয়ে আমি যে এটা আমি গাইছি, বলছে হ্যাঁ তোমারই গলা, তুমি গাইছো। প্রত্যেকটা মানুষেরই তো দুটো ফেজ অফ মাইন্ড থাকে, কনসিয়াস এন্ড সাবকনসিয়াস। তো আমার মনে হয়েছিল যে না, কনসিয়াস দেবুদা বলছে আমি গানটা গাইতে পারবো না, কিন্তু সাবকনসিয়াস দেবুদা হয়তো গানটা গাইতে পারবে। তো সেই জন্য আমি একটা রিস্ক নিয়েছিলাম, যদি না হতো না হতো, হয়ে গেছে। তো দেবুদা নয়নদা তোমাকে বলেছিলেন যে এমনি গানটা গাও, কিন্তু আজকে আমি বলছি গানটা গাও, রেকর্ড হচ্ছে, রেকর্ড নাও, কিন্তু আজকে বলেছি রেকর্ড হচ্ছে, প্লিজ গানটা গাও। আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে, তাতেই হবে গানটা। এই এই তার আগে বলি, মানে এই সিনেমায় যে গানগুলো এবং তার মিউজিক্যাল যেটাকে অর্কেস্ট্রেশন বলে, আমি ঠিকই বললাম হয়তো, সেটা নিয়ে নয়ন যে এক্সপেরিমেন্ট করেছে, আমি বারবার বলছি যে এটা বাংলা সিনেমার ক্ষেত্রে অনেক বছর পরে, মানে আমি তো বহু বছর ধরে কাজটার সঙ্গে জড়িত, তো সেখানে অনেক বছর পরে একটা বাংলা সিনেমায় দর্শকের গানগুলো মনে ঘুর, মানে মুখে মুখে ঘুরবে, এবং এটা ও নিজে লিখেছে, শুরু করেছে, গেয়েছে, গাইয়েছে, আমাকে দিয়েও গাইয়েছে ওইভাবেই। দুটো সুফি গান, এটাই বোধহয় অনেক পাওয়া, মানে অসাধারণ সেই সুফি। মানে আমি যখন সত্যি বলছি, শর্টের সময় যখন লিপ দিয়েছি, আমি এত ইনভলভ ছিলাম যে আমার মানে এখনো যে বলছি, ও যেরকম আর্য বললো যে চোখ দিয়ে জলটা এমনি বেরিয়েছে, যখন ওটা বাজছে
এবং ওটা তো বাজাতে হয়, ওটা যখন বাজছে ফুল ভলিউমে এবং আমরা শর্ট দিচ্ছি, আমি আমি কিন্তু লিপ দিচ্ছি, কিন্তু তাতেও আমি কিন্তু পুরো গানের কথাগুলোর সঙ্গে পুরোটা জড়িত ছিলাম, মানে পুরোটাই ভেতর থেকে বেরোচ্ছে, মানে লিপ দিচ্ছি মানে আমি গাইছি, কিন্তু ওটা বেসিক্যালি গাইছি, ওটাকে লিপ দেওয়া বলবো না, গাওয়াই বলবো। তো সেই গানটা আমি সত্যি মানে বারবার করেই আমার মনে হচ্ছে, যেটা বলতে ইচ্ছে করছে, যে অনেকদিন বাদে বাংলা সিনেমায় এই এই ছবিটার মধ্যে দিয়ে যে গানগুলো দর্শক শুনবেন বা শ্রোতারা যারা শুনবেন, বেশ কিছু গান তো মুখে মুখে ঘুরবে, মানে এটা এটা সত্যি খুব বড় প্রাপ্তি। আজকের দিনে আমরা জানি যে অনেক অনেক সময় গানগুলো মনেই থাকে না, এত লম্বা পাতার পর এরকম ভাবে অনেক কথা অনেক কথা অনেক কথা, ফাইনালি দেখলাম যে কিছুই আর মনে নেই, মানে আমি এটা কাউকে মানে কোনো উদ্দেশ্য নিয়ে বলছি, স্বাভাবিক কথা, সাধারণ মানুষও বলেন, আমিও বলছি, হ্যাঁ মানে কিছু কিছু গান কিছু দিনের জন্য হিট হলো বা হারিয়ে গেল, হারিয়ে গেল, তো সেটা এরকম বোধহয় হবে না, মানে আই থিংক সো। ঠিক আছে, তাহলে আমরা একটু গানটা শুনে নিই। এই অফ কোর্স, হ্যাঁ স্যার, কোনো ব্যাপার না, মুশকিল কিছু না, তুমি একদম রেজিস্টার। কত হয়ে গেল হে কত হয়ে গেল, সিংহ গল পাখি মরদ মেয়া ছেলা যেখানে পরাণ ছিল, যেখানে জীবন ছিল, মনের ভিতরকে যে আশা ছিল, কিছু তো নাই বাকি হে, খতম হয়ে গেল হে, খতম হয়ে গেল হে। অসাধারণ অসাধারণ, সত্যি মনটা খারাপ হয়ে যায় না গানটা শুনলে, একটু মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আর সুমনের ছোটবেলাটাই বোধহয় সেরকম ছবিতে দেখানো হয়েছে। তো আমি একটা কথা বলবো, সুমন যখন মানে এখনো ছোট, যখন শুটিং হয়েছে আরেকটু ছোট ছিল, তাই তো? অনেকটাই ছোট ছিল, লিড ক্যারেক্টার তোমাকেই বলা যায়, তো কতটা প্যাম্পার হতে কতটা বকা শুনতে হতো সেটা একটু শুনি। সত্যি কথা বলতে বকা বলতে গেলে খাইনি, মানে এতটাই বাধ্য ছিল সুমন, তাই তো? যখন ওয়ার্কশপ থেকে আমরা ডিরেক্ট শুটিংয়ে যাই, মানে আর্য যখন নেই তখন সবাই এমনি সুমন বলে ডাকতো, মানে তখন আর্য হারিয়ে গেছে। আচ্ছা, সেই এক মাস কি দু মাসের ইয়েতে তখন সবাই সুমন বলেই ডাকতো, মানে বকা বেসিক্যালি আমি খাইনি, প্যাম্পার্ড বেশি হয়েছি বলতে গেলে। প্যাম্পার্ড বেশি হয়েছে, হ্যাঁ প্যাম্পার্ডটা তো সবাই করছে, মানে প্রিয়াঙ্কা, ইন্দ্রাশিস, ফাইনালি যখন একদিনও দেখলো যে আমিও জড়িয়ে পড়েছি তার, তখন করুণ অবস্থা বলেছিল স্যার তুমিও, সেটা আমার মনে আছে। তা আর এমনিতেই আমাদের ডিরেক্টর দেবজ্যোতি খুব মিষ্টি স্বভাবের একজন মানুষ, ওকে খুবই আদর করে সবাই রাখত, কেন ওর উপর প্রচুর লোড গেছে, প্রচুর পরিশ্রম গেছে, শুটিংয়ের একটা বিরাট পরিশ্রম ছিল, মানে ঘন্টার পর ঘন্টা ধরে শট দিয়েছে, সবকটা ডিফিকাল্ট শট উইথ অল অফ দ্য সিনিয়র অ্যাক্টার্স এবং প্রত্যেকেই প্রতিষ্ঠিত অভিনেতা, সেখানেও একটা ছোট্ট ছেলে, তো সেইটা দেবজ্যোতি, ওদেরও একটা ক্রেডিট বিরাট। আরেকটা আমি বলবো, সেটা হচ্ছে লেভেন এন্টারটেনমেন্টের আমাদের যে প্রোডিউসার, মানে আমাদের রাজা এবং তানভীর, ওরা দুজনে যে প্রচেষ্টাটা বাংলা সিনেমা নিয়ে প্রথম, ওদের এটা তো প্রথম ফিল্ম এই এই হাউসের, তো সেইটা যে জায়গা থেকে ওরা করেছে এবং যে ব্যাকআপ ওরা দিয়েছে বা স্বাধীনতাটা ওরা দিয়েছে এবং রাজা নিজেই সিনেমা একটা খুব ভাইটাল ক্যারেক্টার অভিনয় করেছে, মানে বলতে গেলে ওয়ান অফ দ্য ভিলেন হচ্ছে রাজা, এবং ওর ওর মানে ব্যাক হিস্ট্রিটা হচ্ছে ও কিন্তু থিয়েটারের ছেলে, ও বেসিক্যালি থিয়েটারের সঙ্গে জড়িত বহুকাল, আমরা দীর্ঘ বছরের বন্ধুত্ব, দাদা ভাইয়ের সম্পর্ক ধরো 20 বছর হয়ে গেছে, সেই সময় ও কিন্তু চুটি থিয়েটার করতো, তারপর একটা সময় ব্যবসা সূত্রে বাইরে চলে যায়, তারপর সেখানে প্রতিষ্ঠা পায়, কিন্তু আবার সেই মানে সেই টানেই, শিল্পের টানেই বলবো, ফিরে আসে এসে প্রথম প্রচেষ্টা, এবং ওদের ইনভলভমেন্টটাও সাংঘাতিক লেভেলের ছিল, মানে প্রত্যেক আমাদের ডিওপি চন্দন ছিল, আর একটা ছবি ভালো হওয়ার ক্ষেত্রে তো একটা মানুষের টিম এফর্টটা না থাকে, সেইটা মজা করে আমরা শুটিং করতাম, মানে শুটিং আমাদের মনে আছে লাস্ট ডে শুটিং হয়ে গেল, সেদিন ওইখানেই যেখানে আমরা শুট করছিলাম সেখানেই ওরা অ্যারেঞ্জ করলো রাজারা সারপ্রাইজ পার্টি, সেখানে সারপ্রাইজ পার্টি হলো একটা সুন্দর করে, সবাই মিলে হই হই করে আনন্দ হলো, গান হলো, নাচ হলো, সব হলো, মানে খুব ভালো, মানে
দেবদার থেকে তো দারুণ একটা গান শুনলাম, কিন্তু এই ছবির বাকি গানগুলো খুব সুন্দর আমরা যেটা অলরেডি শুনেছি। তো তুমি আমাকে বলো, আমরা তো মজার গান অনেক শুনি, মজার গান, প্রেমের গান, কিন্তু এইটা পুরোটাই ছবিটাই যেহেতু খুব দুঃখের, তো গানগুলো সেরকম, তো কি ধরনের গানগুলো সাজিয়েছ একটু যদি বলো সেটা। আর একটু কিছু বলি আমি? হ্যাঁ নিশ্চয়ই। প্রথমত এই যে সিনেমার গানগুলো একটা অদ্ভুত সেট আপে হয়েছে, কারণ সাতটা গান আছে টোটাল। আচ্ছা। তার মধ্যে পাঁচটা অরিজিনাল আর দুটো গান, একটা ওই ফোক সংটি আর একটা রবি ঠাকুরের একটা গান আছে, আমার প্রাণের পরে চলে গেল কে। আদার দ্যান দ্যাট সুফি দুটো আছে, তার মধ্যে একটা সুফি মানে স্ক্রিপ্টে ছিলই না। আচ্ছা, ওটা পরে পরে। ওকে। এবং আরেকটা মজার কথা, এই গানগুলো কোনো ডেমো আমাকে বানাতে হয়নি। আমি রাজাদার অফিসে আসি ইলেভেন এন্টারটেনমেন্টের, তো আমাকে বলা হয় যে তার আগেই দোলের উপর একটা গান ছিল, সেই গানটা অন্য একটা অফিসে বসে দেবজ্যোতি দা যে ডিরেক্টর উনি ঠিক করে ফেলেছিলেন, এবং গানটা তখন আমার ইনকমপ্লিট ছিল। এই গানটার মুখটা আমি দু বছর আগে আমার শ্যুটটা করা ছিল এসেছিল আর কি, তো ইনকমপ্লিট গান। তো আমি দেবুদাকে শুনিয়েছিলাম যে দেখো তো এই দোল বলছো তো এই একটা গান আমার কাছে একটা অসম্পূর্ণ সুর রয়েছে। তো দেবুদা শুনে বললেন যে না না এটাকে সম্পূর্ণ করো। এই গেল একটা ঘটনা। তো ওই গানটাও আছে, দোলের গানটাও আছে। হ্যাঁ, তো শুনি যেটা বলছিলাম, তো এই গানগুলো শোনানোর পর সব কিন্তু গিয়ে গিয়েই সিলেক্ট হয়ে গিয়েছে, কারণ গানগুলো আমাকে ডেমো বানাতে হয়নি আলাদা করে। আচ্ছা, আমি গানগুলো, হ্যাঁ আমি গানগুলো আমি গিয়েছি গানগুলো, তো এনারা মানে বাই দ্য গ্রেস অফ গড ওটা লক হয়ে গিয়েছে গানগুলো। তো তারপরে আমি শোনাতে শোনাতে হয় না যে একটা ফ্লো চলে আসে, তো আমি এমনি মজার ছেলে আরেকটা সুফি গান ওটাও ইনকমপ্লিট ছিল তো ওটা শুনিয়েছি। তো শোনানোর পরে দেবুদা বলছেন যে না এই গানটা তুমি দাও, এই গানটা আমি টাইটেল সং করবো, কারণ গানটার যে ভাষাটা চল রাহি মানে রাহি মানে তো একটা পথিক, হ্যাঁ তো সুমন ও একটা খুদে পথিক মানে ছোট ছেলে, জীবনটা সবে শুরু হয়েছে, হ্যাঁ অনেকটা রাস্তাকে চলতে হবে, তো সেই রকম রাহি শব্দটা খুব টাচ করে যায়। তো তাতেই আমাকে বলা হয় যে এই গানটাকেও তুমি তৈরি করো, এই গানটা টাইটেল সঙ্গে যাবে। এবং আদার্স গানগুলো রয়েছে, খুব মজার ছলে এত স্বাধীনতা পেয়েছি কাজ করতে যে গান তৈরি করতে আমার কোনো অসুবিধা ফেস করতে হয়। বাহ, যেটা দেবুদার থেকেও আগে শুনছিলাম। তাহলে সেই গানটাই হোক, আর যেহেতু তোমার খুব প্রিয় তাহলে কিন্তু তোমার থেকে একটু শুনবো, মানে সাথে সাথে একটু হোক, আমার সঙ্গে গাইবে? হ্যাঁ সাথে সাথে একসাথে, ঠিক আছে দেবুদা তুমিও হয়ে যাক তাহলে, তোমার একসাথে হোক, চলো তুমি ধরো গান দাও। চল রহি চলতা যা দূর কহীঁ তুই চল, এসে তুমি কর ও রাহি, এসে তুমি কর ও রাহি, জো দেখে ইয়ে দুনিয়া সারি, জিধর দেখো তেরি ঝলক হ্যাঁ মাঙ্গে আজাদি, এসে হি তু চল ও রাহি, এসে হি তু চল। অসাধারণ গান। এবার মজার ব্যাপার হচ্ছে পুরো এই ছবিটায় এই সমস্ত গান হচ্ছে আমার লিপে, এই একটা সাংঘাতিক কঠিন পরিস্থিতিতে আমাকে ফেলা হয়েছিল। কারণ গানের ভাষাটা না মানে সিনেমার যে গানগুলো হয়েছে খুব এক্সপ্রেসিভ ছিল, কারণ আমি জায়গাটা পেয়েছি। এবং আরো মজার কথা, যেহেতু দেবুদা যে ফকিরের চরিত্রটা করেছেন, সে কিন্তু সমাজের একটা সাদা দিক, একটা অন্ধকার দিকও দেখানো হয়েছে, তো অন্ধকার কিন্তু আলোর খোঁজে আসছে। তো বিভিন্ন ঘাত প্রতিঘাতের সিনেমাটার মধ্যে দৃশ্যগুলো এগিয়ে গিয়েছে, তার মধ্যে ফকিরের যে চরিত্রটি যেটা দেবুদা করেছেন, সেই চরিত্রটিও একটা খুব মানে শক্ত চরিত্র। এবং শক্ত মানে কিন্তু মানে অভিনয়ের দিক থেকে আমি বলছি না, অনুভূতির দিক থেকে, অনুভূতি একদম, মানে একটা বাচ্চা যে সবকিছু প্রায় হারিয়ে ফেলেছে সেই শান্তিটা আলোটা খুঁজে পায় শুধু দেবুদার থেকে, সেই মানুষটার থেকে, ফকিরের কাছ থেকে পাচ্ছে সেই। হ্যাঁ, তো ন্যাচারালি দেবুদাকেই করতে হতো গান, যতই কষ্ট হোক না কেন। গান করতে কখনোই কষ্ট হতে পারে না, দেবুদা তাই না বলো? না, ওটা দেবুদা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে উপলব্ধি করেছে। না, ও তো শুটিং এ ছিল না, বুঝতে পারছি, শুটিং টা যখন হয় তখন বোঝা যায় যে কষ্ট
কতটা চাপ। আচ্ছা তো আমি এবার একটু তোমার কাছে যাব, যে এই যে এরকম একজন এখানে ছবিতে দেখানো হয়েছে তোমার সবচেয়ে কাছের মানুষ দেবুদা, রিয়েল লাইফে কে এরকম যার নাম তুমি বলবে যে কোনো কষ্ট হলে হলেই তুমি তার কাছে গিয়ে সবকিছু শেয়ার করতে পারো? আমি বলবো আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার বাবা। আমার বাবা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। বাবার জন্যই আমি স্যারের কাছে আসি, বাবার জন্যই আমি ইন্ডাস্ট্রিতে আসি। বাবাই হচ্ছে আমার বলতে গেলে ফকির আরেকজন। বাবা ছাড়া আমি এখানে আসতে জীবনে আসতে পারতাম না। দারুণ দারুণ বলো বলো তো দারুণ। আর তাই জন্যে বাবা ছিল বলেই আমি সুমন বরচে পেয়েছি, বাবা ছিল বলেই ফোর্স পেয়েছি, বাবা ছিল বলেই স্যারের সাথে দেখা। তাই জন্য বাবাই সব, একদম বাবাই ভাবে থাকবে না সব সময় পাশে, এটাই কামনা করি আমরা সকলেই। তো আমাদের অনেক গল্প হলো, আর অনেক গল্প বাকি থেকে গেল যেটা দর্শকেরা হলে গিয়ে দেখবেন অবশ্যই। কিন্তু তার আগে লাস্ট একটু জানতে যাবে, এই ছবি নিয়ে তোমরা যদি নিজেরা কিছু কিছু কথা দর্শকদের বলো। প্রথমে বলবো ছবিটা দেখবেন, খুবই অন্য ধরনের ছবি, খুবই ডিফারেন্ট ক্যাটাগরি একটা ছবি, একটা বাচ্চাকে নিয়ে সুমন আমি যেটা ক্যারেক্টারটা প্লে করেছি খুব ভালো লাগে আপনাদের, আমি বলছি। হ্যাঁ, এটা লেভেল এন্টারটেনমেন্টের তরফে প্রথম ছবি এবং খুব অন্য ফ্লেভারের একটা ছবি। অনেকদিন বাদে একটা সিনেমা যার মধ্যে অনেকগুলো ওয়েভস আছে, অনেক কিছু কার্ভস আছে। যেমন একটু আগে বলছিলাম না দুঃখের কথা, পুরো ছবিটা আবার দুঃখের নয়, তার মধ্যে আরও অনেক অন্য কিছু আছে, মজাও আছে, মজা আছে, কান্না আছে, হাসি আছে, সবটা নিয়ে প্রকৃতি আছে তার মধ্যে। যেমন একটা জায়গায় ইন্দ্রাশিস যে ক্যারেক্টারটা করেছে, ও আর সুমন দুজনে ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে কবিতা বলছে, এই এটা তো গেল মুহূর্তগুলো। কিন্তু ইনফ্যাক্ট গোটা সিনেমাটার মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছে সেই কথাটা দর্শককে কত টাচ করবে, তো সেই জন্য বলবো যে 10ই মার্চ আমাদের এই অনেক আশার সুমন বড় হচ্ছে ছবিটা, আমরা চাই যে সত্যি সুমন বড় হয়ে উঠুক, আপনাদের মনে জায়গা করুক, আপনারা আসবেন সকলে, তাহলে আমাদের এই প্রত্যেকের মিলিত প্রচেষ্টাটা একটা কোথাও একটা জায়গা পাবে। নন্দা তুমি কিছু বলবে দর্শকদের? দর্শকদের বলবো আপাতত আর্য এবং দেবুদা যেটা বললেন, আমার বক্তব্য খানিকটা সেরকম, নতুন করে কিছু বলার নেই, আপনারা আসবেন ছবিটা দেখবেন ভালো লাগবে, অন্য ধরনের একটা ছবি, সবাইকে নিয়ে আসবেন হলে গিয়ে দেখবেন বাংলা ছবিকে। সব থেকে বড় কথা নয় যেটা বলার সেটা হচ্ছে যে ওনারাই মানে দর্শকই তো শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ বিচারক, তো আপনারা দেখার পরে যেটা বলবেন সেটাই আমাদের, আমরা মনে করে নেব সেটাই আমাদের আশীর্বাদ, সেটাই আমাদের পাওনা। একদম একদম একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে এতটা সময় আমাদের দিলে। আর আপনাদের বলি আমাদের চারপাশে, আপনাদের চারপাশে এরকম সুমন হয়তো অনেক ঘুরে বেড়াচ্ছে যাদের দেখেও আমরা না দেখা করে যাই, তাদের কথা জানতেই চাই না শুনতেই চাই না, তাই তাদের কথা জানতে হলে বা শুনতে হলে অবশ্যই দেখতে হবে সুমন বড় হচ্ছে। এবং এই ছবির বাইরেও টলিউডের আরও নানান খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। তবে শেষ করার আগে আজ যেটা দিয়ে শেষ করব, সুমনের মানে আর্যর গলায় আমরা ট্রেলারে দেখছি একটা কবিতা, সেটা দুটো লাইন দিয়ে যদি শেষ হয়। খুবই ভালো কবিতাটা শোনাচ্ছি আমি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দিনরাত্রি সেনা যায় লেখা চোখা। ঘরে তো দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ঢেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াচ্ছি সেনা যায় লেখা চোখা। সে প্রাণীর গো